আজকে আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীর ঘরে প্রথম কন্যা সন্তান হয়েছে সেকলের সন্তান নিয়ে হাসি মুখে ফেসবুকে ছবি পোস্ট করেছে পাশের বিছানায় বর্তমান স্ত্রীর হাতে স্যালাইন বাম পাশে মুখ করে শুয়ে আছে তাই তার চেহারাটা বোঝা যাচ্ছে না ভীষণ সুখী দাম্পত্যের দৃশ্য কী অপার মানবিক সৌন্দর্য যে কোনো মানুষের মন শীতল সুখে ভরে উঠবে সবাই নতুন সন্তান আগমনে তাকে অভিনন্দন জানাচ্ছে আমিও তার ছবিটির দিকে তাকে অভিনন্দন দিলাম অভিনন্দন তৃতীয় কন্যা সন্তানের গর্বিত জনক ডক্টর রাশিকুর রহমান তারপর নিজের মনের অজান্তেই ঝাপসা চোখে জল নিয়ে হেসে উঠলাম আমার প্রাক্তন স্বামী ডক্টর রাশিক তৃতীয় সন্তান কোলে নেওয়া ছবি ছাড়াও আরও একটি ছবিও পোস্ট করেছে সে ছবিটায় আমাদের দুই মেয়ে সোনালি ও রূপালি সে দুই পাশে দুই মেয়েকে জড়িয়ে আদুরে ভঙ্গিমায় ছবিটা তুলেছে আর সে ছবিটা করিয়ায় থাকাকালীন আমি তুলে দিয়েছিলাম আমি আমার ফেক আইডি দিয়ে দেখলাম সে আগের সমস্ত স্মৃতি ছবি মুছে ফেলেছে কিংবা অনলি মি করে রেখেছে নতুন সন্তানের নাম রেখেছে গধুলি তার প্রাণ খোলা হাসি দেখে মনে হচ্ছে তৃতীয়বার কন্যা সন্তানের বাবা হওয়ায় তিনি খুব খুশি আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলাম মনোযোগ দিলাম নিজের কাজে লোক দেখানোর পিতৃত্ব দেখাতে সোনালি আর রূপালির ছবি ব্যবহার করতেও ভুলেনি আজকে সোমবার আমার ল্যাবে বেশ ব্যস্ততা সকালে সুপারভাইজারের সাথে জরুরি মিটিং ছিল এরপর কিছু ল্যাব ওয়ার্ক করেছি এখন ল্যাপটপের সামনে আর্টিকেল লিখতে বসেছি নিজের উপর অনেক ধকল যাচ্ছে আমি খুব মনোযোগ দিয়েই ল্যাবে কাজ করছিলাম মগে কফি ঢেলেছি মাত্র চুমুক দিব সেই সময় ম্যাসেঞ্জারের কিছু ছবির স্ক্রিনশট আমার প্রাক্তন স্বামীর গর্বিত কন্যা সন্তানের বাবা হওয়ার ছবি আমার কিছু কাছের মানুষেরা পাঠিয়েছে আসলে হঠাৎ এমন খবরে সবাই বিস্মিত কারণ রাশিকের সাথে আমার ডিভোর্স হয়েছে কয়েক বছর হলো তেমন কেউ জানে না ডিভোর্সটা আমিই দিয়েছিলাম রাশিক হয়তো লজ্জায় কাউকে জানায়নি নতুন বিয়ের ছবি কিংবা পাল্টে যাওয়া জীবনের গল্পটা প্রকাশ করেনি তাই হঠাৎ তৃতীয় সন্তানসহ ছবি দেখে সমাজে নানা কৌতূহল তৈরি হয়েছে ডক্টর রাশিক একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক পরিচিতি আছে সবাই তাকে অনেক অমায়িক ভদ্র ও ভালো মানুষ হিসেবে জানে অথচ তার স্ত্রী তাকে তালাক দিয়েছে যার সাথে সাত বছর প্রেম আর দশ বছর সংসার করেছে সতেরো বছরের দীর্ঘ সংসার ভ্রমণে এমন কি ঘটলো যে তার প্রেমিকা প্রিয়তম স্ত্রী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আমি ডক্টর তাসনিম তমা একজন অনুজীব বিজ্ঞানী আমি এবং আমার স্বামী ডক্টর রাশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে সহপাঠী ছিলাম কি দুর্দান্ত প্রেমের গল্প আমাদের রাশিক প্রথম হলে আমি হতাম দ্বিতীয় সব কিছুতে যে সৃষ্টিকর্তা রাশিকের পাশেই আমাকে রেখে দিত কত জায়গা রিসার্চের কাজে একসাথে ঘুরে বেরিয়েছি রাশিক সুযোগ পেলে আমার হাতটা ধরে ফেলত কিছুতেই হাত ছাড়তে চাইতো না লুকিয়ে লুকিয়ে সুযোগ বুঝে আমার হাত ধরতে পারাটা ছিল ওর রাজ্য জয় করার মতো আমার হাতটা ধরে একটা শান্তির মিষ্টি হাসি দিত কালো মানুষ ধপধপে সাদা দাঁতের হাসি সবার চোখে পড়তো কালো হলেও রাশিক বেশ সুদর্শন বাঘপটু আর ভালো রেজাল্টের কারণে ভীষণ জনপ্রিয় ছিল আমি ধপধপে ফর্সা না হলেও যথেষ্ট উজ্জ্বল আমার গায়ের রং মেধাবী হিসেবেও নাম ডাকছিল পারফেক্ট জুটি হিসেবে পুরো সায়েন্স ফ্যাকাল্টিতে সবাই আমাদের চিনত মাস্টার্সের পর রাশিক ডিপার্টমেন্টে জয়েন করলো আর আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুব দ্রুত আমরা পারিবারিকভাবে বিয়েও করে ফেললাম বছর ঘুরতে আমাদের ঘরে প্রথম কন্যা সোনালি এলো এরপর দেড় বছর পর এলো রূপালী সুখে চলছিল আমাদের ছোট সাজানো সংসার রাশি ঘরের বড় ছেলে ওর ছোট দুই বোন ও এক ভাই আছে আমাদের সংসার চাকরি আর জীবন গুছিয়ে নেওয়ায় ব্যস্ততা বেড়ে গেল। সোনালি ও রূপালীও বেড়ে উঠতে লাগলো সেই সাথে রাশিকের ভাই বোনেরাও পরিপক্ক হতে শুরু করলো আমার বড় ননদের বিয়ে হলো ছোট ননদ ও দেবরের দুই বিশ্ববিদ্যালয়ের সুযোগ হলো রাশিকের স্কুল শিক্ষক বাবা অবসরে গেল সংসারের সমস্ত দায়িত্ব এলো রাশিকের উপর কিন্তু ধীরে ধীরে কোনো এক ফাঁকে আমাদের দাম্পত্যের ছন্দ হারাতে শুরু করল আমার বড় ননদের বিয়ে হলেও বাবার বাড়িতে বিভিন্ন অজুহাতে হাতে থাকত আর আমাদের দাম্পত্যে কলহস তৈরি করাই যার একমাত্র দায়িত্ব হয়ে গেল আমি সারাদিন বাইরে চাকরি করি সংসারে ও সন্তানের কোনো মনোযোগ নেই এমন কি আমার বেতনের পুরোটা কেন সংসারে দেই না এমন হাজারো ছোটোখাটো বিষয়গুলো বৃহৎ রূপ নিতে শুরু করলো বড় ননদ খুঁটিয়ে খুঁটিয়ে আমার দোষ বের করত। আর আমার শাশুড়ি ছোট দেবর ও ননদ তাদের সাথে সহযোগিতা করে যেত এতগুলো মানুষ যে আমার সংসারে সেটা সবাই ভুলে গেছে বিষয়টা এমন যে আমি ওদের সংসারে অতিরিক্ত চাকরিজীবী বোঝা নারী দিন যেতে থাকে আমি সবার শুলে পরিণত হতে থাকি আমি শুধু নীরবে মানিয়ে নিয়ে সংসারটা এগিয়ে নেওয়ার ব্রত ছিলাম দিনের পর দিন নির্যাতিত হওয়া আমার ভেতরের মানুষটাও পাল্টে যেতে লাগলো আমি ক্লাসে মনোযোগ দিতে পারতাম না স্মৃতি লোপ পেতে থাকলো আমার মেয়ে দুটোর চেহারা চোখের পিসিতে লেপটে থাকতো গভীর বিষণ্নতায় আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম পালিয়ে থেকেও যদি বাঁচতে পারি রাশিকের ও আমার কেরিয়ারের কথা ভেবে পিএইচডি করার সিদ্ধান্ত নিলাম কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে একই প্রফেসরের অধীনে আমাদের পিএইচডির সুযোগ হয়ে গেল সাড়ে তিন বছরের একটা সুযোগ হলো সংসার বাঁচাতে আরেক সংসার থেকে পালিয়ে যাওয়া কোরিয়ার দিনগুলো ভালো মন্দে খারাপ ছিল না আমাদের দুই মেয়ে সোনালি ও রূপালী নতুন দেশে বেশ মানিয়ে নিল আমি আর রাশিক যেন সাড়ে তিন বছরের জন্য আবাসে প্রেমিময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলাম তবে প্রায়ই আমাদের সম্পর্কটা ঝড় বৃষ্টি হয়ে যেত কোনো নির্দিষ্ট কারণ ছাড়া বাংলাদেশ থেকে যখন রাশিকের মা ও ভাই বোনেরা ফোনে কথা বলতো ঠিক সেদিন থেকে পরবর্তী এক সপ্তাহ রাশিক আমার সাথে তেমন কোনো কথা বলতো না একই ল্যাবে আমরা কাজ করতাম জরুরি রিসার্চের বাইরে একটি কথাও রাশিক বলতো না রাশিক যেন নিজস্ব সংসার জীবন থেকে ছিটকে যেত আমি অসহায়ের মতো নিখোঁজ হওয়া রাশিকে জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করতে থাকি এমন হাজারো উত্থান পতনের সাংসারিক গল্প নিয়ে আমাদের দুজনের পিএইচডির সময় শেষ হয়ে এলো রাশিক সঠিক সময়ে থিসিস জমা দিতে পারলেও আমার দেরি হয়ে গেল না আমার মেধা কিংবা পরিশ্রমে কোনো ঘাটতি ছিল না শুধু মনের আকাশটা সবসময় মেঘাচ্ছন্ন থাকত। বৃষ্টি হওয়ার ভয় আর সংকোচে আমার জীবন যেত আমি রিসার্চে মনোযোগ দিতে পারতাম না ছোটো ছোট দুটো মেয়ের লালন পালন করা স্বামীর মন বুঝে চলা অন্যদিকে রাশিক তার স্কলারশিপের পুরো টাকা দেশে পরিবারের খরচের জন্য পাঠাতো আর আমারটা দিয়ে আমাদের কোরিয়ার সংসার চলত। সব হিসাব নিকাশ মেনে নিয়েও আমি সুখী সংসার করে যেতে চাইলাম কখনও আমি টাকা দিতে না চাইলে রাশিক কথা বন্ধ করে দিয়ে আমাকে শাস্তি দিত আমিও ঘরের বড়ো মেয়ে আমারও ছোট দুই ভাই বোন আছে আমার বাবাও একজন অবশ্য প্রাপ্ত চাকরিজীবী তাদের প্রতি সামান্য কিছু দায়িত্ব পালন তো দূরের কথা আমার স্কলারশিপের পুরো টাকায় বিদেশের মাটিতে দুটো সন্তান নিয়ে টিকে থাকা ভীষণ হিমশিম খেতে হতো বাংলাদেশে কিংবা কোরিয়ার কোনো সামাজিক অনুষ্ঠানে যেতেও চিন্তা করতাম কারণ সংসারের খরচের পর হাতে কিছুই থাকতো না নিজের কিংবা সন্তানদের জন্য ভালো মন্দ শৌখিন কোনো কেনাকাটা করার মতো মনটা সবসময় হীনমন্যতায় ভুগত রাশিকের পিএইচডির পর আমরা বাংলাদেশে ফিরে এলাম আমি কিছুদিন পর বাকি ছয় মাসে রিসার্চের বাকি কাজ করব। তারপরে ডিগ্রি নিয়ে ফিরব দেশে ফেরার পর আবার সে আগের চিত্র অল্প কিছু দিনেই কেমন খুব দ্রুত যেন সম্পর্কের দেয়াল ভাঙতে শুরু করলো আমার শাশুড়ির ধারণা আমি স্কলারশিপ পেয়েছি আমার কাছে অনেক টাকা জমা আছে ছোটো ননদের বিয়ের জন্য আমার টাকা দিতে হবে প্রতিদিন সকাল শুরু হতো ঝগড়া দিয়ে এর মধ্যে আমাকে করিয়া যেতে হবে রাশিক নতুন বায়না করল করিয়া যেতে হবে না ছেলের মা হতে হবে দুটো মেয়ের পর তার একটা ছেলে চাই একজন উচ্চশিক্ষিত পিএইচডিধারী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সেরা ছাত্র সেরা শিক্ষকের মুখে মধ্যযুগীয় নারী দমন পীড়নের বাক্য শুনে আমি কেমন হতবাক হয়ে গেলাম নির্যাতনের মাত্রা বেড়ে গেল মুখের কটু বাক্য এক সময় গায়ে হাত তোলায় পরিণত হল কোরিয়ার বাকি ছয় মাস রিসার্চ করে পিএইচডি শেষ করার ডেড লাইনটাও শেষ হয়ে গেল আমার ভেতরে তিলে তেলে মরে যাওয়া মানুষটা হঠাৎ একদিন প্রতিবাদী হয়ে উঠল ভাবলাম পৃথিবীতে দম নিয়ে বেঁচে থাকাটা সবার আগে জরুরি আমার দু পৃথিবী দেখলেই আপন অনুভূতি নিয়ে চিন্তা করব তারপর একদিন নীরবে আমার বিন্দু বিন্দু করে সাজানো সংসার প্রিয়তম প্রাক্তন প্রেমিক সংসারের প্রিয় স্বামী আর সহস্র স্মৃতি ফেলে শুধু সন্তান দুটো সহ জীবন নিয়ে পালিয়ে এলাম আমার আর কোরিয়ায় যাওয়া হলো না বাবার বাসায় মেয়ে দুটো নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চাকরিটার উপর ভরসা করে নতুন জীবন শুরু হলো আমার মেয়ে দুটোই আমাকে অনুপ্রেরণা দেয় ওরা আমাকে বলে মা তুমি আবার ল্যাবে যাও মা তুমি সেরা বিজ্ঞানী হও ছোটো ছোটো মেয়ে দুটোর স্বপ্ন পূরণে আমি আবার লড়াই শুরু করলাম আগের করা কিছু রিসার্চকে অবলম্বন করে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে নতুন করে যোগাযোগ শুরু করলাম আমার ফুল ব্রাইট স্কলারশিপে নতুন করে পিএইচডির সুযোগ হলো বৃদ্ধা মায়ের কাছে মেয়ে দুটোকে রেখে আমেরিকার চ্যাপেল হিলে একাই পারি জমালাম ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনায় আমার নতুন জীবন শুরু হলো গত বছর আমার পিএইচডি শেষ হয়েছে দেশে আর না ফেরার সিদ্ধান্ত নিলাম পোস্ট ডক্টরেট শুরু করলাম আমার মেয়ে দুটো অনিশ্চয়তা ভয় যুদ্ধ দেখতে দেখতে এত ছোট বয়সেও মানিয়ে নেওয়া শিখে গিয়েছে আগামী সপ্তাহে বিশেষ বিমানে আমার মা বাবাসহ ওরা আসছে আমেরিকা আমার কাছে গত কতগুলো বছর আমার কলিজার টুকরো সন্তান দুটোকে স্পর্শ করতে পারিনি আমার বুকে নিয়ে ওদের স্পন্দন ছুঁয়ে দেখতে পারিনি চোখের জল নদী হতে হতে সমুদ্রে মিশে আমি আর এর খুঁজে পাই না রাশিকের ভালোবাসা আর আমাকেও পাল্টে জীবনে পরম অচেনা হয় ঘটনা পরম্পরায় অনেক অপ্রত্যাশিত দুর্ঘটনাও ঘটে অসহায় মানুষ কেবল নিয়তিকে দোষারোপ করে কোনোভাবেই জীবনের রহস্যময় জলোচ্ছ্বাসের প্রকৃত কারণ খুঁজে পায় না রাশিক অবশ্য সন্তানদের ফিরে পেতে কেস করেছিল সন্তানদের মায়ের প্রতি ভালোবাসার জোর বেশি থাকায় কেসে হেরে যায় কিন্তু তারপর কোনো সে একই শহরে থেকেও আমাদের মেয়েদের সোনালি ও রূপালীকে একবারও দেখার প্রয়োজন বোধ করেনি কারণ তার দু চোখে তখন ছেলের বাবা হওয়ার স্বপ্ন পিতৃহীন হয়ে আমার মেয়েরা নানির কোলে বড় হয় ডক্টর রাশিক নতুন একজনকে বিয়ে করে সে হয়তো আমার মতো সংসারে অমনোযোগী উচ্চাকাঙ্ক্ষী ছেলে সন্তান জন্ম না না দেওয়ার মতো অযোগ্য হয়তো তার নতুন সঙ্গীর সাথে সংসার জীবন ভালোই কেটেছে আমি তখন সকল ঝড় কাটিয়ে বেশ আছি আমিও দুঃখকে আর শত্রুকে জীবনের পরম সত্য মেনে নিয়েছি আমেরিকার আবহাওয়াও পাল্টে যেতে শুরু করেছে বাতাসে উত্তাপ কমে যাচ্ছে দু মাস পর গভীর শীতলতা যেন এই দেশের মানুষের দেহ মনকে ছুয়ে যাবে আমি আমার মা বাবা আর দুই মেয়েকে নিয়ে শুভ্র সফেজ তুষারে মাখামাখি করব। চিৎকার করে বলবো ছেলের মা হতে না পারলেও বেঁচে থাকা যায় আত্মসম্মানের জন্য প্রিয়তম প্রেমিককেও ভুলে থাকা যায় আমি বোধহয় একটিও আবেগপ্রবণ হয়ে গেছি রাশিকের কোলে তৃতীয় মেয়ে ছেলের মা না হতে চাওয়ার কারণে আমার সমস্ত সততা শিক্ষা আর ভালোবাসাকে অস্বীকার করেছিল কি অদ্ভুত পৃথিবী দুজন মানুষ দুই দেশে ব্যস্ত চলছে ডক্টর রাশিক ফেসবুক আর ল্যাপটপের ফোল্ডারে রাখা অতীত জীবনে সব মুছে ফেলে নতুন সঙ্গীকে স্বাগত জানিয়েছে কিন্তু আমার মস্তিষ্কের স্মৃতির ফোল্ডারটা ইচ্ছে করলেই মুছে ফেলা যায় না ভালোবাসা নামক গভীর অনুভূতি তাকে চিরন্তন করে রেখেছে আজ সকল স্বপ্ন পূরণের সকল আক্ষেপ হয়তো শেষ জীবনের সকল ব্রতে আমি জয়ী কিন্তু ভেঙে যাওয়া আপন বিশ্বাসের জগৎটা আগলে ধরার মানুষটা নেই বারবার ভালোবাসা আমায় ফিরিয়ে দেয় নতুন করে কাউকে বিশ্বাস করার সাহসকে গুরিয়ে দেয় যে গভীরভাবে ভালোবাসে সে হয়তো কষ্ট পায় হেরে যায় কিন্তু হেরে যেতে যেতে ও একদিন অদম্য সাহস নিয়ে জয়ী হয়ে যায় পৃথিবীতে কয়জন প্রকৃত হৃদয় উৎসর্গ করতে পারে সামনের পদগুলোতে আমার প্রিয়তম প্রাক্তন প্রেমিক স্বামীটি হয়তো হঠাৎ করে আমার হাটটা ধরবে না আমাকে কেউ বেঁচে থাকার অদম্য লড়াইয়ের গল্প শোনাবে না কিন্তু আমি তো আমাদের মেয়েদের ছোটো ছোটো হাতগুলো ধরে এগিয়ে যাব তাদের শোনাবো আমার শ্রেষ্ঠ ভালোবাসা আর লড়াইয়ের গল্পটি